আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় করেছেন নতুন ভানেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বেড়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ হেদায়েতুল নবী। একাত্তর বাংলা টেলিভিশনের সাক্ষাৎকারে মোহাম্মদ হেদায়েতুল নবী বলেন, চেয়ারম্যান নয় আপনজন হয়ে জনগণের পাশে থাকতে চাই। আমার রাজনৈতিক জীবনে কখনোই কাউকে কোনো ক্ষতি করিনি, চেষ্টা করেছি মানুষের উপকারে আসতে। মানুষের ভালোবাসা আমার সাথে থাকলে জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগে মনোনয়ন দিবেন আমি আশাবাদী। এলাকাবাসী বলেন, আমাদের সবার প্রিয় মানুষ মোহাম্মদ হেদায়েতুল নবী, তাই আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। মানুষের আপদ বিপদ সব সময় তাকে কাছে পাই এবং লোকও খুব সৎ। এই হিসাবে আমরা তার চেয়ারম্যান পথে নৌকা মার্খা আমাদের গ্রামের আমরা সবসময় বিপদ আপদে কাছে পাই, তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে ইউনিয়নে তাকে দেখতে চাই। আসসালামু আলাইকুম, আমি নতুন বারাঙ্গার নাগরিক। আমি আমার বিপদে আপদে যখন পড়েছি তখন আমি হেদায়েতুল নবীকে পাশে পেয়েছি। আমরা আশাবাদী সেই নৌকাপতিকে আমাদের এখানে মনোনয়ন প্রার্থী হবে এবং কি আমরা তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আসসালামু আলাইকুম, আমরা নতুন বারাঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে হেদায়েতুল নবীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ হেদায়েতুল নবী, পিতা মৃত খলিলুর রহমান, গ্রাম বাটিয়াপাড়া, পোস্ট নতুন ভারাঙ্গা, উপজেলা বেড়া, পাবনা। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত, তো বিশেষ করে আওয়ামী লীগ আমার মনোনীত দল এবং আওয়ামী লীগের সাথে আমি যুক্ত। 1997 থেকে 2008 সাল থেকে আমি নতুন ভারাঙ্গা ইউনিয়ন কমিটির বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এখন পর্যন্ত বলবৎ আছে এবং 2018 সাল থেকে অদ্যাবধি বেড়া উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে এখনও আছি এবং আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকব এবং মানুষের জন্য কাজ করে যাব। সামাজিকভাবে আল্লাহর রহমতে আমি বাটিয়াখরা মধ্যপাড়া জামে মসজিদের আট বছর থেকে সভাপতি আছি। 25 নম্বর বাটিয়াখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত সভাপতি ছিলাম। বাটিয়াখরা বাজার কমিটির সভাপতি আছি বর্তমানে। আমার দিকে ঘাটতি নাই, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ দুর্দশা, মানুষের সমস্যা সমাধানের বিষয়ে আল্লাহ রহমতে আমি অগ্রভূমিকা পালন করি ইনশাল্লাহ। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত আছি। 2 নম্বর নতুন ভারাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্ভবত আগামী মে মাসের শেষের দিকে হয়তো হবে। তা আমি ওই ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি ইনশাল্লাহ নির্বাচন করব। বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি এবং মানুষের সাথে যোগাযোগ করছি, এলাকায় প্রচার প্রচারণা চলছে আল্লাহর রহমতে। আমি আশাবাদী যে মানুষ নির্দ্বিধায় এবং আন্তরিকতার সাথে আমার জন্য নির্বাচনের কাজ করবে। গত 1/11 তুখার ভূমিকা ছিল, স্বৈরাচার নিপাত যাক, সে তখনই আমার ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। দলের জন্য আমি আল্লাহর রহমতে কাজকাম করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। তা আসলে বাংলাদেশ
আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আশা, যে চিন্তাভাবনা, যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরবে এবং আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু মহোদয় আমাদের এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করেছেন এবং দলের জন্য সাংগঠনিকভাবে কাজ করেছেন। ওনার ছোট ভাই মেয়র আব্দুল বাতেন সাহেব, উনিও সাংগঠনিক কার্যক্রমে আমাদেরকে অনেক সুন্দর নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক সেই ওনার মতামত অনুপাতে আমরা আল্লাহর রহমতে দলের কার্যক্রম পরিচালনা করে দলের অনেক অগ্রসর হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেহেতু সম্পৃক্ত, সেই যুবলীগ থেকে শুরু করে মূল এসে উপজেলা পর্যায় পর্যন্ত অগ্রসর হয়েছি, তো সেই হিসাবে আমি আশাবাদী ইনশাল্লাহ নৌকার প্রতীক আমি পাবো, আমাকে দলীয়ভাবে আমাকে নৌকা মনোনয়ন দিবে আশা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে প্রতীক দেন তো তাহলে আল্লাহর রহমতে এলাকার লোকজন আমার পক্ষে আছে এবং থাকবে, আমি বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় লাভ করব। আমি চেয়ারম্যান নির্বাচন করে আল্লাহর রহমতে অনেক বিপুল ভোটে বিজয়ী তো হবই আশাবাদী, তো বিজয়ী হওয়ার পরে এই এলাকার রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান সব কিছুর ব্যাপক উন্নয়ন করার জন্য আমি অঙ্গীকার করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ, এবং এলাকায় সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার আশা করছি। কোনো কারণবশত যদি আমাকে নৌকা প্রতীক হয়তো আমি না পাই, তাহলে নৌকা প্রতীক যেই পাই আমি তার পিছনে আমার সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে নৌকা প্রতীককে বিজয় করে ঘরে ফিরব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।